হবিগঞ্জের মাধবপুরে রাতের আধারে বিষ ঢেলে ফিশারির মাছ নিধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হবিগঞ্জ প্রতিনিধি সনি চৌধুরী জানান বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই সময় তিনি অভিযোগ করে বলেন দু বছর ধরে সাকুচাইল গ্রামে প্রায় তিরিশ বিঘা জমির উপর একটি ফিশারি করে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন গত একুশ মার্চ রাতে পার্শ্ববর্তী বাড়ির তার লোকজন নিয়ে বিষ ঢেলে ফিশারির মাছ নিধন করে নিয়ে যায় এতে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ওই ভুক্তভোগী এই বিষয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এই ভুক্তভোগী